কি অ্যাডভোকেট মুখার্জি, ভজন মিত্তির চমকে গেলেন নাকি? যার কপালে যে অন্ন থাকে তার কপালে সেই অন্নই জোটে, সে ভাত কাপড়ের অন্ন হোক বা অন্য কোনো অন্ন। পদ্ম, তুই কোনো চিন্তা করিস না, আমি আছি। আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না। হুজুর, আমার আপনাকে কিছু বলবার আছে। হ্যাঁ বলুন। এভিডেন্স নাম্বার 1 পেন ড্রাইভ, এভিডেন্স নাম্বার 2 এফআইআর এর কপি পেন ড্রাইভ চুরির, আর এভিডেন্স নাম্বার 3 পদ্মকে অপহরণ করার প্রমাণ আপনার কাছে পেশ করেছি, আর তাতে প্রমাণ হয়ে গেছে যে কৃপান ব্যানার্জি একজন অপরাধী। পদ্মর মতন একটা মেয়েকে সে উন্মত্ত অবস্থায় শ্লীলতাহানি করার চেষ্টা করে, পরবর্তীকালে তাকে অপহরণ করে, এবং শুধু তাই নয়, তাকে হত্যা করার চেষ্টা পর্যন্ত করা হয়। এই সমস্ত কিছু সাক্ষ্য প্রমাণ থানার বড়বাবু দেবেন। আর আমি যেটা স্যার কি হয়েছে স্যার? অসুস্থ বোধ করছেন? আমার বুকে খুব কষ্ট হচ্ছে। স্যার কি বলছেন স্যার? আমার সিনিয়র অসুস্থ বোধ করছেন, আমি চাইবো আজকের এই মামলাটা আমাকে মুভ করতে দেওয়া হোক। ইউ প্রসিড। গ্রেটফুল ইউর অনার। থ্রি জিরো সেভেনের যে অ্যালিগেশন আমার মক্কেলের বিরুদ্ধে করা হয়েছে তার যথাযথ তথ্য কি আদৌ জমা পড়েছে এখনো অবধি? প্লিজ স্যার, রেকর্ডটা চেক করে যথাযথ অর্ডার পেশ করা হোক। যে দুটো ধারায় মামলা রুজু করা হয়েছিল, 354 এন্ড 354D, সে দুটোই স্যার ম্যাজিস্ট্রেট ট্রায়ালেবল মামলা। আমার মক্কেল গত 23 ফেব্রুয়ারি থেকে জেল কাস্টডিতে রয়েছে। সো দিস ইজ মাই হাম্বল রিকোয়েস্ট টু ইউ, প্লিজ স্যার, যে কোনো কন্ডিশনে আমি তার বেল প্রেয়ার করছি। থ্যাংক ইউ ইউর অনার। অ্যাডভোকেট গাঙ্গুলি, আপনি কি কোনো রকম মেডিকেল জমা করেছেন কোর্টে? না করিনি, তবে আমি করে দেবো হুজুর। 2000 টাকা ওয়ান সিওরিটি এআই বেল টিল নেক্সট ডেট। গ্রেটফুল ইউর অনার। গীতা এলএলবি সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6:30 টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।